আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ভালো আছি আর চলে এলাম সবসময়ের মতো নতুন ভিডিওতে। তো রেডি হয়েছি, গ্রামে যাব ইনশাল্লাহ। বলেছিলাম গতকালকের ভিডিওতে যে আজকে গ্রামে যাব, আর গ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যেহেতু কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি, কারণ মার অবস্থা খুবই খারাপ। আজকে রিপোর্ট আসছে, আমি আপনাদেরকে জানাবো যে রিপোর্টে কি বলছে ডাক্তার। মানে ডাক্তার বলছে সমস্যা আছে, যেহেতু আমরা ফিজিওথেরাপিতে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাইতেছিলাম, তো ওই থেরাপির ডাক্তার হলো বলছে যে কোমরে কি সমস্যা আছে। মানে সমস্যা আছে সেটা বোঝা গেছে, কিন্তু কি সমস্যা আছে সেটা এখনও তারা বুঝে নাই। সেটার জন্য হচ্ছে এমআরআই করতে বলছে, এমআরআই করা লাগবে। তারপর হচ্ছে গিয়ে ইয়ে হয়েছে, ওই যে পিঠের এই যে এই শোল্ডারের এইখানেও কি নাকি সমস্যা আছে, কোমরের বেল্ট দিছে, এই জায়গার বেল্ট দিছে ঘাড়ের। তারপর হচ্ছে আরও অনেক মেডিসিন দিছে, মানে মোট কথা অনেক প্রবলেম হচ্ছে মার। সেগুলো হচ্ছে গিয়ে এখন ওষুধ চলবে, আর এমআরআই করাতে বলছে, সে এমআরআই করাইতে হবে। আরও কি কি যেন পরীক্ষা দিছে সেগুলো বললো করাইতে হবে। তো ইনশাল্লাহ করাবো। আমি আজকে বাড়িতে যাচ্ছি, গিয়ে আমি চলে আসবো, হয়তো থাকবো না ওইভাবে, কারণ আপনারা তো দেখলেনই বিয়ের শাড়ি টাড়ি গয়না টয়না সব আমার কাছেই। তো ওই শাড়ি টাড়ি এগুলো দেওয়ার জন্য বিশেষ করে আমার যাইতেই হবে, মানে তা না হলে আমি যাইতাম না। তো এই জন্য হচ্ছে গিয়ে যাবো, তো সাথেই থাকেন, টুকিটাকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলো অবশ্যই আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, সাথেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, প্লাস আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যেন সব কিছু খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। তো সাথেই থাকেন আর দেখতে থাকি। তো এই যে এখানে শারাফাত শরীফে খেলতেছে, ওরা পুরো ঘর সবসময় এক করেই খেলাধুলা করে। আল্লাহ হাফিজ বেবি, শরীফা বলো আল্লাহ হাফিজ। হ্যাঁ, কাজে যাচ্ছি, কাজে যাই না, আমি কাজে যাই। তো এই যে কতগুলো কোলে শেখ আনছে আমার মা, না আমি গ্রামে যাচ্ছি না বাবা। আমি তো মরে যাব, দুনিয়ায় রেখে যাব সব। তো এই তো আলহামদুলিল্লাহ বাসা থেকে নেমে রিক্সা উঠে তারপর হচ্ছে বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা জিঞ্জিরা কদমতলি ছাইরা আসলে হচ্ছে এই বাস স্ট্যান্ড। তো যেহেতু একা আসছি, সেহেতু হচ্ছে গিয়ে সবসময় যেভাবে গেলে তাড়াতাড়ি আসা যাবে সেভাবেই আসার চেষ্টা করতেছিলাম। তো এইখানে যে বাসগুলো আছে এগুলো কিছু যাবে বরিশালে, আবার কিছু যাবে হচ্ছে মাদারীপুরে। তো যেই বাসগুলো মাদারীপুরে যাবে আমি সেই বাসেই উঠবো, কারণ মাদারীপুর যাওয়ার সময় হচ্ছে কি আমাকে নাউডুবা নামাই দিয়ে যাবে, ওইখান থেকে হচ্ছে দেন আমি বাসায় যাব ভ্যানে করে। তো এই জন্য হচ্ছে বাসে মোটামুটিভাবে উঠেও পড়ছি। আর মাদারীপুরের বাসগুলো যেহেতু একদম মানে এক ইসে বাস ছাড়ে, কোথাও থামে না, অনেক সহজেই চলে যাওয়া যায়, মানে খুব তাড়াতাড়ি হয় যাওয়া আর কি। এই জন্য হচ্ছে এই বাসগুলো একটু কষ্ট করে উঠে বসলেও খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো এই তো বাস কিন্তু মোটামুটি ছেড়ে দিছে, আর এখন আমি আছি হলো পদ্মা ব্রিজের উপরে, পদ্মা সেতু, যেটা আপনারা সবাই চেনেন জানেন, বহুবার দেখেছেন। আসলে পদ্মা সেতুটা যতবারই দেখি খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায় পদ্মা সেতু দেখলে। আর এই ব্রিজটা দেখলেই অনেক 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 স্মৃতি মনে পড়ে, যেগুলা
একটা সময় ছিল যখন অনেক বেশি মিস করতাম, স্বপ্ন দেখতাম যে একদিন এই নদীর উপরতে ব্রিজ হবে। তো আজকে ব্রিজও হয়েছে, কিন্তু কিছু স্বপ্ন একদম অধরাই রয়ে গেছে। তো সর্বশেষ আমি হচ্ছে গিয়ে বাস থেকে নেমে গেছি, আর এখন কিন্তু আমি ভ্যানে উঠছি। তো ভ্যানে করে হলো যাচ্ছি বাড়ির দিকে। এই যে সাওয়াটা দেখতে পাচ্ছেন, এই সাওয়াটা হচ্ছে আমার আর হচ্ছে ভ্যানওয়ালার। তো তো এই মানে সাওয়াটা দেখে আমার খুব বেশি ইন্টারেস্টিং লাগতেছিল, তো এই জন্য হচ্ছে কি এটা একটু শেয়ার করা। আর এখন কিন্তু আপনারা আমার আমার ভয়েসের সাথে সাথে মিজান ভাই খুকি ভাবি তাদের ভয়েসও শুনতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি পরে ভয়েস দিচ্ছি। তো আমি ভেবেছিলাম যে পরে ভয়েস দিব, আর যেহেতু বিয়ে বাড়ি অনেক মানুষজন আছে, সেহেতু আসলে একদম নিরিবিলি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে ভয়েস দেওয়া যায়, এই জন্য আউট ভয়েসগুলো আসতেছে। যাই হোক, কিছু মনে করবেন না। আর মানে ভালো লাগতেছিল বহুদিন, একদম ছোটোবেলায় হচ্ছে এগুলো দেখতাম যে এই ছাওয়া দিয়ে খেলা, তো এটা দেখে হচ্ছে ওই স্মৃতিটা মনে পড়ে গেছে, যে জন্য হচ্ছে কি করছি। তো ইনশাল্লাহ এখন হলো আসি মাঝির ঘাটে, আর মাঝির ঘাট থেকে বাড়িতে পৌঁছাইতে খুব একটা সময় লাগবে না, চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তো সব কিছু মিলাইয়া জার্নিটা খুব ভালো ছিল, খুব ভালো লাগছে। খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে চলে আসছি, যে এটা মানে মাঝারি ঘাটে আসা মানে বাড়িতে চলে আসা। আর এই তো ইনশাল্লাহ একদম বাড়ির কাছে। এই তো এখন আমি হচ্ছে গিয়ে ভ্যান থেকে নেমে গেলাম, আর এখন হলো বাড়ির ভিতরে যাব। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন বাড়ির ভিতরে কী কী হচ্ছে, কারা কারা আছে। ভিতরে গেলেই বোঝা যাবে, আমি এখনও জানি না ভিতরে কারা আছে, দেখা যাক কারা আছে। তো সাথে থাকেন আমার আর ভিডিওটা দেখতে থাকেন, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে এসেছি বাড়িতে। আসসালামু আলাইকুম, কি হাল জি? খুব রকমাইছেন কি পাগলিরা, পাগলিরা কোন চুমাইছে চিন্তা করে। তো বিয়ে বাড়িতে কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, সবাই খালি যার যার মতো বসে আছে। আর সাবিনা হইলো মাথায় তেল দিতেছে, আর আমার ফুপুরা চলে আসছে তার ছেলের বউদের নিয়ে, তারপর হচ্ছে আমি চলে আসছি। আমার ভাই তো আগে থেকেই ছিল, বাট এখানে নাই। আর হুজুর হচ্ছে ওই যে ঘরে বসে আছে, মানে যার বিয়ে সে ঘরে বসে আছে। আর এই হচ্ছে আমার চাচি, চাচির ছেলের বিয়ে। যেটা নিয়ে আসছিলাম সেটা অলরেডি দিয়ে দিছি, আর এই ঘরে একটা নতুন মেহমান হয়েছে সেটাও আমি দেখলাম, কোলে নিলাম। ওখানে সবাই বাচ্চারা খেলতেছে। রাসেলরা কেউ আইব না ফুবু, ফুবাই রাইতে মানে আগামীকালকে রাইতে আইব, চলো না যাবো না। মামা বই নাই দি, বউ তো পরের বাড়ি তো নিয়েছে, বোন কি পরের বাড়ি নি, বোন তো নিজ গো, বই নিয়েছে নিজ গো, আর বউ তো আরেক বাড়ি তো নিয়েছে, ওটার কথা একটু কমই শুনবো। আবদুল্লাহ দেখাইলাম।
আর ওই যে দেখেন বিয়ের লাকেস, মানে এই ঘরে এখন এলোমেলো আছে, এগুলো ঠিক করবে, কারণ হ্যাঁ বিয়ে বাড়ি তো এলোমেলো তো থাকবেই একটু স্বাভাবিক। আর এই যে এগুলো হচ্ছে সাইমার মেয়ের জন্য পাঠাইছে, সুন্দর ছিল না? এ দেখো শাড়ি ফেরত না লাগবো, ওর মায়ের লম্বা চুল আছে, লাগবে না। তো সন্ধ্যার আগে দিয়ে দিছে, আর আমি হলো এখানে আছি, আর যেতে ছিল দোকানে বাইর বউকে নিয়া। হুন্ডা করতে হয় গা মা,